তো এখানে আমরা কথা বলবো সোশ্যাল মোবিলিটি নিয়ে আর ইটস টাইপস নিয়ে। মোবিলিটি ব্যাপারটার মানে হলো কিছুই না, দিস মিন্স মুভমেন্ট। মোবিলিটি ব্যাপারটার মানে হচ্ছে মুভমেন্ট, ঠিক আছে? অ্যাকচুয়ালি দেখতে গেলে সোশ্যাল মোবিলিটি মানে হচ্ছে একটা পার্সন যে একটা পার্টিকুলার যে একটা স্টেটাস হোল্ড করছে বা একটা পজিশন হয়তো হোল্ড করছে বা একটা স্টেটাস হোল্ড করছে, কে? একটা পার্সন। সেই পার্সনটা সেখান থেকে চেঞ্জ হয়ে অন্য একটা জায়গায় যাবে এবং অন্য একটা পজিশন হোল্ড করবে বা অন্য একটা স্টেটাস হোল্ড করবে, সেটাকে বলবো কিন্তু আমরা কি সোশ্যাল মোবিলিটি, ঠিক আছে? মানে একটা পজিশন থেকে চেঞ্জ হয়ে আরেকটা পজিশনে যাওয়াটাকে কিন্তু আমরা সোশ্যাল মোবিলিটি বলছি। আচ্ছা, দেখতে গেলে সরোপিনের কথা হচ্ছে এমন কোনো সোসাইটি নেই, ঠিক আছে, যেটা পুরোপুরি ক্লোজড, যেমন ইন্ডিয়ার কাস্ট সিস্টেম বলতে পারা যায়, এবং যেটা পুরোপুরি ওপেন, যেমন ক্লাস সিস্টেম। ক্লোজড আর ওপেন বলতে বোঝাচ্ছে এমন কোনো সিস্টেম নেই যেটা পুরোপুরি ক্লোজড, মানে একটা জায়গা থেকে বেরিয়ে মানুষ আরেকটা পজিশন হোল্ড করতে পারবে না, এটা কখনোই হয় না। একটা এক্সাম্পল দিচ্ছি, একজন কেউ মাইনরিটি কাস্ট থেকে বিলং করে, ঠিক আছে, সাপোজ ধরলাম আমি সে ওবিসি থেকে বিলং করছে, ঠিক আছে? এবার সেই ওবিসি দেখা গেল একজন জেনারেল, এর সাথে তার বিয়ে হলো, ঠিক আছে? তো ন্যাচারালি ওবিসি কিসে টার্ন হচ্ছে? জেনারেলে টার্ন হচ্ছে। উল্টোটাও হতে পারে, জেনারেল ছিল সেখান থেকে ওবিসিতে গেল। তো উল্টোটা হতে পারে, একটা ওবিসির সাথে একটা আমাদের জেনারেলও বিয়ে হতে পারে, সেক্ষেত্রে যে জেনারেল সে ওবিসিতে মুভ করছে, ঠিক আছে? তো এটা আমাদের সরোকিনের একটা কথা, এভাবেই বারবারেরও কথা রয়েছে, আমি এগুলোতে যাচ্ছি না। নেক্সট আসছি একটা মেন ইম্পর্ট্যান্ট জায়গা, সেটা হচ্ছে সোশ্যাল মোবিলিটির টাইপস কী কী রয়েছে। তো বেসিক্যালি এর পাঁচটা টাইপ রয়েছে, ঠিক আছে? হরাইজন্টাল, ভার্টিক্যাল, ইন্টার, ইন্ট্রা আর অকুপেশনাল, পাঁচটা রয়েছে। এর মধ্যে ভার্টিক্যাল যেটা, সেটা আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড হতে পারে। কারণ ভার্টিক্যাল মানে আমরা জানি এরকম এরকম একটা লম্বালম্বি লাইন হয়, তো এটার আপওয়ার্ডও হতে পারে আবার ডাউনওয়ার্ডও হতে পারে। এবার এই সোশ্যাল মোবিলিটির প্রশ্নটা কিন্তু ইম্পর্ট্যান্ট, এটা পরীক্ষাতে আসতে পারে, ঠিক আছে? দেয়ার আর চান্সেস। হরাইজন্টাল মোবিলিটির ব্যাপারটা কি ভালো করে বলছি, যখন একটা পার্সন নিজের অকিউপেশন চেঞ্জ করে, ঠিক আছে, যখন একটা পার্সন নিজের অকিউপেশন চেঞ্জ করে কিন্তু সোশ্যাল স্ট্রাকচার একই থাকে, কি বললাম? যখন একটা মানুষ নিজের অকিউপেশন চেঞ্জ করে কিন্তু সোশ্যাল স্ট্রাকচার একই থাকে। একটা এক্সাম্পল হচ্ছে অকুপেশন চেঞ্জ কীভাবে, না একটা দেখাচ্ছে এই ডান দিকে ছবিতে থাকে একটা ডক্টর রয়েছে, ঠিক আছে? তো এই ডক্টর অনেক দিন ধরে ডক্টর আছেন, করতে 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 উনি দেখছেন যে ওনার এক্সপিরিয়েন্স প্রচুর হয়ে গেছে। এই এক্সপিরিয়েন্স নিয়ে উনি কী করলেন, উনি একটা মেডিকেল কলেজের এইচওডি হয়ে গেলেন। এবারে উনি আবার কী করছেন, উনি আবার আরও কয়েকজনকে ডক্টর বানাচ্ছেন। এই এখানে দেখা যাচ্ছে যারা বসে আছে এখানে, তারা এখানে ডক্টর হচ্ছে তার কাছ থেকে। তো এখানে দেখা যাচ্ছে যে সোশ্যাল স্ট্রাকচার একই থাকছে কিন্তু ভদ্রলোকের পজিশন চেঞ্জ হয়ে গেছে। আগে উনি ডক্টর ছিলেন, এখন উনি ট্রেনার হয়ে গেছেন, ঠিক আছে? এটা হতে পারে, এটাকে হরাইজন্টাল মোবিলিটি বলবো। হরাইজন্টাল কেন? কারণ কোনো হাইট চেঞ্জ হচ্ছে না, এখান দিয়ে স্টার্ট হচ্ছে এখানে শেষ হচ্ছে, মানে এরকম একটা জার্নি হচ্ছে, এটাকে হরাইজন্টাল বলবো, ঠিক আছে? নেক্সট আছে ভার্টিক্যাল মোবিলিটি। ভার্টিক্যালের মধ্যে দুটো আছে, আমি আগেই বললাম। তো ভার্টিক্যালের মধ্যে ওপরের দিকেও যেতে পারে, তাহলে প্রথমে ওপরে যাওয়ারটা কথা বলি, যেটাকে আমরা আপওয়ার্ড মোবিলিটি বলছি। তো নিচের দিক থেকে ওপরের দিকে যাওয়ার জন্য একটা মানুষের যে মোবিলিটি, সেটা অনেকগুলো জিনিসকে পেছনে ছেড়ে যেতে হয়। সে এমন কিছু একটা কাজ করে বা সে এমন কিছু একটা অ্যাডপ্ট করার চেষ্টা করে যেটা তার নিজের স্টেটাস অনুযায়ী থাকে। আবার বলছি, নিজের স্টেটাস অনুযায়ী সে কিন্তু নিজেকে অ্যাডপ্ট করার চেষ্টা করে। সাপোজ আজকে তুই একটা জব পেলি, তো জবটা সাপোজ হলো 20,000-এর স্যালারি। তুই কালকে যে জবটা পাবি বা যে জবটা চেষ্টা করবি, সেটা নিশ্চয়ই 10,000-এর হবে না, সেটা নিশ্চয়ই অ্যাটলিস্ট 30-40,000 হবে, তাই না? তো এখানে আমরা কী করছি, এখানে আমরা ভার্টিক্যাল মোবিলিটি দেখছি, আপওয়ার্ড ওপরের দিকে, ওকে, আপওয়ার্ড ওপরের দিকে। যখন একটা মানুষ আপওয়ার্ড মোবিলিটি করছে, তখন যদি এখান থেকে স্টার্ট করে, এখান থেকে ওপরের দিকে যাচ্ছে, মানে নিচের জায়গাটা ছেড়ে চলে যাচ্ছে, তার মানে কী হচ্ছে, সোশ্যাল স্ট্রাকচার কিন্তু চেঞ্জ হচ্ছে। আর ডাউনওয়ার্ড মোবিলিটিতে কী হয়, যখন হায়ার সোশ্যাল পজিশন থেকে নিচের দিকে নেমে আসে, ঠিক আছে?
ঢায়া সোশ্যাল পজিশন থেকে যখন নিচের দিকে নেমে আসে তখন ওটাকে ডাউনওয়ার্ড মোবিলিটি বলবো। আর এক্সাম্পল দিই, আর এক্সাম্পল হচ্ছে এরকম যে একটা লোক একটা 40,000-এর চাকরি করতো বা 40K ওর স্যালারি ছিল, তারপর কোভিড এলো, কোভিড এসে চাকরিটা চলে গেল সোজা নিচের দিকে। এবার দেখা যাচ্ছে কোভিড চলে গেল, কোভিড যাওয়ার পর লোকটা আর 40,000-এর অফার পাচ্ছে না বা ওই কোম্পানিটি হয়তো উঠে গেছে। এবার ও যেহেতু এতদিন জবলেস ছিল তাই ওকে ফ্রেশার হিসেবে কনসিডার করা হচ্ছে বা হয়তো অন্যভাবে কনসিডার করা হচ্ছে, এবং ওর স্যালারি হচ্ছে 30K আর 40K স্যালারি হচ্ছে না। তাহলে কী হলো, ডিক্লাইন হলো ব্যাপারটা। ভদ্রলোকের কাছে মারাত্মক স্ট্রেসফুল থাকবে। স্ট্রেসফুল কি শুধু ইমোশনাল? না, ইমোশনাল ফিজিক্যাল দুটোই। কেন? কারণ দেখতে গেলে ভদ্রলোকের কিছু তো খরচা রয়েছে, হয়তো 40,000 অনুযায়ী তিনি হয়তো EMI নিয়ে রেখেছিলেন, তার হয়তো 4টে লোন রয়েছিল, কিন্তু বাচ্চাদের পড়াই রয়েছে, পড়াশুনো রয়েছিল, এই ব্যাপারগুলো হয়তো এবার ডুববে কারণ সেখানে একটা ডাউনওয়ার্ড মোবিলিটি দেখা গেছে। ওকে, আপওয়ার্ড মোবিলিটির সব থেকে ভালো এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছি আমরা, তাই তো? কী নাম এনার, নাম কি? বল বল, মনে করে বল। আমাদের আমাদের খাদি ডিপার্টমেন্টের আপাতত রয়েছেন। তো এই যে এক্সাম্পলটা যেটাই আমরা দেখছি স্মৃতি ইরানিকে, এখানে স্মৃতি ইরানি আগে একজন কী ছিলেন দেখতে গেলে, আগে অ্যাক্ট্রেস ছিলেন, তাই তো? এবং তার থেকে উনি কিন্তু চেঞ্জ হয়ে গিয়ে কোথায় গেছেন, অবশ্যই আপাতত মিনিস্ট্রি হ্যান্ডেল করছেন, তার মানে উনি কিন্তু ক্যাবিনেট মিনিস্টারদের মধ্যে একজন, ঠিক আছে? তো যথেষ্ট আপওয়ার্ড মোবিলিটি। এবার ডাউনওয়ার্ড মোবিলিটিতে আসছি, এর থেকে ভালো এক্সাম্পল আমি খুঁজে পাইনি, ঠিক আছে? বাবা রাম রহিম গুরমিত সিং যদি মনে থাকে, ঠিক আছে, এর নামটা ভালো করে মনে আছে, বাবা রাম রহিম গুরমিত সিং, আশা করছি মনে আছে, নিজেই একাই। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো এগেন ওই রেপ অ্যান্ড বিভিন্ন কেসের সাথে মানি লন্ডারিংয়ের কেস ছিল, তারপরে তো ভদ্রলোক জেলে, এটাকে বলে ডাউনওয়ার্ড মোবিলিটি, ঠিক আছে? এগুলো এক্সাম্পল দিয়ে লিখতে হবে, ঠিক আছে? নেক্সট আছে ইন্টার জেনারেশনাল মোবিলিটি। ইন্টার জেনারেশনাল কী কেস? যখন সোশ্যাল পজিশন চেঞ্জ হয় একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশন, তখন যেটাকে ইন্টার জেনারেশনাল মোবিলিটি দেখব। এখানে হয়তো আমরা এই ছবিটায় বাবাকে দেখছি, ফাদারকে, আর এই ছবিটায় হয়তো তার সানকে দেখছি, কিন্তু এটা আমরা বুঝতে পারছি যে দুজনের সোশ্যাল পজিশন কিন্তু আলাদা, তাই না? দুজনের সোশ্যাল পজিশন কিন্তু আলাদা। হয়তো বাবা রিক্সও চালায় আর তার ছেলে হয়তো দেখা যাচ্ছে যে কোনো IAS বা IPS সামথিং কেমন একজন, এটাকে আমরা বলবো ইন্টার জেনারেশনাল মোবিলিটি। লাইক বাবা যদি রিক্সো চালাচ্ছে তাহলে ছেলেরও কী করা উচিত ছিল, রিক্সো চালানো উচিত ছিল, বাট বাবা চালাচ্ছে রিক্সো, এখানে ছেলে কিন্তু দেখা যাচ্ছে IAS মানে তারও উপরে, এটাকে বলবো ইন্টার জেনারেশনাল। ইন্ট্রাটার কী কেস? ইন্ট্রাটা হচ্ছে একটা সিঙ্গেল জেনারেশনের মধ্যেই কাজটা হবে, ঠিক আছে? এখানে পজিশনটা চেঞ্জ হবে, কী বললাম, এটা একটা জেনারেশনের মধ্যেই হবে, এখানে জাস্ট পজিশনটা চেঞ্জ হবে। ফর অ্যান এক্সাম্পল, জিও এখন কার কাছে আছে? জিও জিও রয়েছে আকাশ আম্বানির কাছে, মুকেশ আম্বানির কাছে কিন্তু নেই, আকাশ আম্বানির কাছে রয়েছে, ঠিক আছে? তো এইটাকে বলবো আমরা ইন্টার জেনারেশনাল মোবিলিটি। একই জেনারেশনের মধ্যে হাত বদল চলছে, ঠিক আছে? একই জেনারেশনের মধ্যে হাত বদল চলছে, এটাকে বলবো আমরা ইন্ট্রা জেনারেশনাল মোবিলিটি। এবারে আছে আরেকটা, আছে অকুপেশনাল মোবিলিটি। তো এটা হচ্ছে চেঞ্জ অফ অকুপেশনের কথা বলে, যখন একটা সোশ্যাল পজিশন চেঞ্জ হয়। কীরকম? ভার্টিক্যাল আপওয়ার্ড হতে পারে, আবার তার সাথে আমাদের ভার্টিক্যাল ডাউনওয়ার্ডও হতে পারে। তো এখানে আমরা কনক্লুশন হিসেবে কী দেখলাম? কনক্লুশন হচ্ছে মোবিলিটি একটা টেম্পোরাল সেন্স হিসেবে ধরা হয় বা একটা পিরিয়ড অফ টাইমের মধ্যে এটা বেসিক্যালি চলতে থাকে, ঠিক আছে? টাইমের অ্যাবসেন্সে কখনো এটাকে আমরা ভাবতে পারবো না, বা টাইম যদি আমরা বাইরে রাখি তাহলে আমরা কখনোই এই জিনিসটাকে কিন্তু এখানে খাটাতে পারবো না। আমাদের টাইমটা দরকার যদি আমরা এই ব্যাপারটাকে নিজেদের মতো করে ইউজ করতে চাই। এখানে আর কোনো মোবিলিটি টাইপ এখানে আলাদা করে ঢুকবে না, এবং প্রত্যেকটা মোবিলিটি টাইপ এখানে কিন্তু কম্প্রিহেন্সিভ হিসেবে কাজ করেছে, ঠিক আছে? আচ্ছা, আই হোপ এই জায়গাটা ক্লিয়ার হয়েছে।